বাংলাকে স্বাগত জানাই, আমি সঙ্গীতা। তবে বন্ধুরা, আজ জেনে নেওয়া যাক কলকাতার নিকো পার্কের বিষয়েতে। কলকাতার সল্ট লেক সেক্টর ৫ এর কাছে অবস্থিত এই নিকো পার্কতে কি কি দেখার জিনিস আছে আমি আজ সে সম্পর্কতে আপনাদের বলব। এই নিকো পার্ক শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং ওলতোডানা মোড় থেকে সুন্দরভাবে বাস রাস্তার সঙ্গে যুক্ত। প্রবেশের টিকিটের মূল্য ১৮৫ রুপিস। এই টিকিটের সঙ্গে আপনারা ১২টি নির্দিষ্ট রাইড ফ্রিতে চড়ার সুযোগ পাবেন। কিন্তু এই ১২টি রাইড ছাড়া আরও অনেক মজার রাইড আছে মেন নিকো পার্কের মধ্যেই। এবং ওয়াটার পার্কের প্রবেশের জন্য আপনাদের এন্ট্রি ফ্রি টিকিটের সাথে নিতে হবে পার্ক প্যাকেজ। এই পার্ক প্যাকেজের টিকিটের মূল্য ৪১৫ টাকা প্রতিজন। এই পার্ক প্যাকেজ টিকিট নিলে অবশ্যই পার্কের প্রবেশের সময় কাউন্টার থেকে গ্রিন ব্যান্ড নিতে ভুলবেন না। এই গ্রিন ব্যান্ডটি হাতে থাকার অর্থ হলো আপনি পার্ক প্যাকেজ নিয়েছেন, তাই সেই প্যাকেজের মধ্যে থাকা রাইডগুলি আপনারা বিনামূল্যেতেই চড়তে পারবে। পার্কের ভিতরে টয় ট্রেনতে চড়ে পার্কের এক চক্কর ঘুরতে পারেন। এর মধ্যে ফ্যামিলি কারোসেল, ছোট বড় নির্বিশেষে সবাই ঘোড়া চড়ার আনন্দ উপভোগ করতে পারেন। ইনডোর গেম খেলার জন্য আছে গেমিং জোন এবং পার্কের ঘেরার মাঝে খাওয়া দাওয়ার জন্য আছে ফুড কোর্ট। এছাড়া স্কাই ড্রাইভার ছেড়ে নিতে পারেন আকাশ ছোঁয়ার আনন্দ। আর মধ্যে আছে ফ্লাইং সেসর, এছাড়া টুইস্ট অ্যান্ড টর্ক মধ্যে আছে স্ট্রিকিং কার, হন্টেড হাউস, ওয়াটার কোস্টার, পাইরেট শিপ, রিভার ক্যাপ। এখানে জলপদ্ধতি মধ্যে অ্যাডভেঞ্চারের পথে পাড়ি দিতে পারেন আপনি। মূল পার্কের মাঝে জলাশয়টি রয়েছে, প্যাডেল বোট চড়ার ব্যবস্থা। এছাড়া রোপ ওয়েতে চড়ে পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পাড়ি দিতে পারেন আপনি। এছাড়া আছে সাইক্লোন রাইড, আইফেল টাওয়ার, মিগ-21 এর মডেল। আর এই নিকো পার্কের সব থেকে বড় আকর্ষণ ওয়াটার পার্ক। আপনাদের ঘোরার সুবিধার জন্য নিকো পার্কতে ম্যাপ আছে, এখানে আপনারা দেখতে পারেন পার্কের কোন জায়গাতে কী সব আছে। Thank you.
তবে বন্ধুরা, আজ আমি আপনাদের বলছিলাম কলকাতার নিকো পার্কের বিষয়েতে। আশা করছি আপনারা নিশ্চিত ফ্যামিলির সঙ্গে এই নিকো পার্কটি ঘুরতে যাবেন। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের পবিত্র বাংলা চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আদৌ ভুলবেন না। ধন্যবাদ।